সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রাম। আদিকাল থেকেই এই গ্রামের প্রায় 80% পরিবারের জীবিকা নির্বাহ হতো হাতে তৈরি মেলে মাদুর তৈরি করে। তখন এই মাদুর ব্যবসাকে কেন্দ্র করেই বড়দল বাজারে গড়ে ওঠে মোকাম। বর্তমানে বড়দল ছাড়াও এই উপজেলার কাদাকাটি, খাজরা, প্রতাপনগর, খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় অনেক পরিবার মাদুর তৈরি করে। বড়দল বাজারে সপ্তাহে প্রতি রোববার বসে মেলে মাদুরের হাট। এরপর এখান থেকে মাদুর চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। ছোট থেকে বড় আকার অনুযায়ী প্রতিটি মাদুর বিক্রি হয় 100 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। এই মেলে মাদুর স্বাস্থ্যসম্মত ও মানে ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও আছে বেশ। মাদুর কিনতে এসেছি বাচ্চাদের জন্য, মেলের মাদুর প্রয়োজন, কারণ ও মাদুরগুলো পছন্দ হয় না। এই যে প্লাস্টিকের মাদুর, প্লাস্টিকের সাইতে মাদুরগুলো ভালো, আপনার সতী আরাম বা চলে আরামদায়ক। মাদুর তৈরির মূল উপকরণ মেলে ঘাস। একসময় নদী ও খালের পাড়ে এই ঘাস প্রাকৃতিকভাবে জন্মাতো, তবে পলি জমে নদী ভরাট ও লবণাক্ততা বৃদ্ধির কারণে এখন এটি ফসলের জমিতে চাষ করতে হয়। ফলে কাঁচামাল সংকট ও কম দামের প্লাস্টিকের পাটি বাজার দখল করায় অধিকাংশ কারিগর এই পেশা ছেড়ে দিয়েছেন। যারা এখন এটি তৈরি করছেন তারা মূলত পৈতৃক ব্যবসা আঁকড়ে ধরে আছেন। পাশাটায় 1000টা হয়, তাতে চলে ছেলেবেলি জিনিসপত্র কিনতে হয়, জামা কাপড়। দুটো মান্দুর বুদলি 600 টাকা বাজারে, মোটামুটি আমাদের সংসার চলতেছে। 300 টাকার মাল এখন আমরা কিনতেছি, ধরেন 500 টাকা, 450 টাকা, 500 টাকার মাল কিনতে যে আপনি 700 টাকা। এই তিন হাতগুলো বেশি 400 টাকা পিস, 11 পাগুলো বেশি 350, আড়াইগুলো বেশি হলো 300 টাকা। কারিগরের সংখ্যা কমে গিয়ে মালিও হচ্ছে না, নোনায় মরে যাচ্ছে, সেই জন্য হচ্ছে না বলি কারিগর কমাই গিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন শিল্পটি টিকিয়ে রাখতে হলে নতুন করে কারিগর ও উদ্যোক্তা তৈরিতে সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এছাড়া নতুন বাজার সৃষ্টি করা গেলে এই মাদুর বিদেশে রপ্তানিরও সম্ভাবনা রয়েছে। আমাদের এই বড়দলের ঐতিহ্য মানে আর আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য এই যে মাদুর শিল্প, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আগামীতে আমাদের নদী, আমাদের গ্রামের ভিতরে, আমাদের ইউনিয়নের ভিতরে যে খালগুলো আছে এইগুলো যদি খনন করে দিয়ে মিষ্টি পানি, বৃষ্টির পানি ধরে রাখা যায় তাহলে এই চাষ করা অনেক সম্ভব হবে। সাতক্ষীরা বিসিক কর্তৃপক্ষ বলছে মাদুর উৎপাদন বৃদ্ধি ও বাজার তৈরিতে অনলাইন মাধ্যম ব্যবহারের পাশাপাশি মাদুরের জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছে। অনলাইনে কীভাবে বিপণন করা যায় সেই প্রশিক্ষণ, এবং আমাদের বিসিকের যে ই মার্কেট আছে সেখানে তাদেরকে কীভাবে নিবন্ধিত করা যায় সে ব্যাপারে কিন্তু আমরা কার্যক্রম হাতে নিয়েছি। এই শিল্পকে জিআইএস পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদেরই একজন উদ্যোক্তা আমাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে যাতে এটা জিআইএস স্বীকৃতি পায়। বর্তমানে কত পরিবার সরাসরি মাদুর তৈরির সাথে জড়িত আছে তার কোনো সঠিক তথ্য নেই সরকারি কোনো দপ্তরের কাছে। তবে 2018 সালে একটি বেসরকারি সংস্থার করা জরিপের তথ্য, শুধুমাত্র আশাশুনি উপজেলায় 690টি পরিবার মাদুর তৈরির উপর নির্ভরশীল। বর্তমানে এই সংখ্যা আরও কম। আর ব্যবসায়ী ও মাদুরের হাট কর্তৃপক্ষের হিসেবে বছরে প্রায় 50 কোটি টাকার মাদুর বেচাকেনা হয়। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।